আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার শাশুড়ি কিভাবে ওই গাছ আমারের গাছগুলা ঘরের মধ্যে এনে এখনো ওই গাছগুলা ভালো আছে। ওইটা মানে কাস্টমার নর্মালি আমরা যে ছোট ছোট কালো মরিচ থাকে না, ওইটা ওই কালো মরিচের গাছ, আর অনেকে ওইটাকে কৃষ্ণ মরিচও বলে, আর অনেক দরে। এখন তো উইন্টারের মধ্যে বেশি ধরছে না, অথবা লোক কম ধরছে, স্টিলও এখন মাঝে মধ্যে ফুল আসে, বাট সবগুলো বাসে না। ওইটাও একটা টাকা সামর্সের গাছ, উনি লাস্ট সামারে এগুলা গড়ে আনছে, কনসার্ভেটরির মধ্যে আনছে। ওইটাও একটা টাকা সামর্সের গাছ, দেখুন আপনারা কেমন সুন্দর হয়েছে, আমি তো অবাক হয়ে গেছি। আম্মা অনেক সুন্দর করে এই গার্ডেনিং করে, আমার খুব ভালো লাগে, আমি আসলে দেখি গার্ডেনটা। ওইটা এই লেবুর গাছ, আমার থেকে লেবু আনছিল সব থেকে, তো এনেকে ওইটার বীজটা বীজ রেখে তারপর চারা তুলছে। ওইটাও একটা লেবুর গাছ, দুইটা লেবুর গাছ। আর এগুলো আপনারা চিনবেন, এগুলা ওই ডায়াবেটিসের গাছ বলে না, ওইগুলা ডায়াবেটিসের গাছ, অনেক সুন্দর। উইন্টারের মধ্যে দেখেন কত সুন্দর করে গাছগুলা রাখছে। আর ওইটা একটা নাগামরিচের গাছ, দেশি নাগামরিচ বলে, অনেক ওইটা অনেক জাল ওইটার মধ্যে। ওইটা কিন্তু আপনাদেরকে বলি, ওইটাও লাস্ট ইয়ারের, লাস্ট ইয়ার উনি রোয়াইছিল, ওইটাও লাস্ট ইয়ারে। এই আর উনি ও আম্মা অনেক নাগামরিচ আম্মার নামে হয়। এগুলা কচু গাছ, আম্মা ওই লাস্ট সামারের গাছগুলা এগুলা সামনে সামারতে ওইগুলো বাইরে নিয়ে নেবে। আর এইটা কৃষ্ণ কচু বলে, আম্মা জানি না ওইটা মনে হয় বাংলাদেশ থেকে আনছিল আম্মা। এখন আমি আপনাদেরকে দেখাবো একটা ডিফারেন্ট গাছ, ওইটা ওইটা দেশের সব পেয়ারা গাছ। ওই পেয়ারা গাছটা আম্মা আম্মা বিসি নিজে বিসি রেখে একটা পেয়ারা গাছের বিচি ও রোয়াইছিল, তো গাছটা উঠছে। ওইটার বয়স মনে হয় আনুমানিক 6 বছর হবে। আম্মা নিয়মিত ওইটা পরিচর্যা করে, ওইটা আবার সারা বছরই গড়ে থাকে, ওইটা সামারের মধ্যে বাইরে নেয় না। দেখেন আপনারা অনেক বড় হয়ে গেছে, লাস্ট লাস্ট হচ্ছে কয়েকটা কয়েকটা পেয়ারাও আসছিল, বাট দেশের মতো আর কি বড় হয়নি, বাট পেয়ারাগুলো ধরছে জন্য অনেক খুশি সবাই। আরেকটা গাছ থেকে আপনারা আরেকটা গাছ আপনাদেরকে দেখাই, ওইটা প্যাশন ফ্রুটের গাছ, আমার ওইখানে লন্ডনে মিলে ওইটা ওইটাও সেম আম্মা বিসিটা রয়েছিল, তো গাছ উঠছে লাস্ট ইয়ার। ওইটার মধ্যে থেকে দুইটা প্যাশন ফ্রুট ধরছিল, সামারের মধ্যে ওইটা বাইরে নিয়ে নেয় আম্মা। আম্মা অনেক অনেক পরিচর্যা করে গাছের মধ্যে, অনেক ভালো লাগে। ওইটা হলো আবাকাডো গাছ, আবাকাডো গাছ, এগুলা লাস্ট ইয়ারের বেগুন গাছ, লম্বা বেগুন আম্মা গড়ে আছে, এখন সামার আসলে ওইগুলা বাইরে নিয়ে নেবে। এটা অ্যালোভেরা গাছ, ওইটা অনেক বড় ছিল আম্মা, এটা থেকে আমরা আমাদের যা সবাই নিছে। ওইটা একটা ফুলের গাছ, ওইটা গড়ের মধ্যে রাখা হয় আম্মা, ওইটা থেকে কলম, ওইটা থেকে এলো, ওইটা থেকে এভাবে হয়েছে, অনেক সুন্দর ফুল আসছে। আম্মা ফুল অনেক পছন্দ, ফুলের গাছগুলো অনেক, আম্মা অনেক গার্ডেনে ফুলের গাছ করে। আমি আপনাদের আমারে আমি আপনাদেরকে দেখাবো, সব ভালো থাকবেন ভিউয়ার্স আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন।